আমার মেয়েটা আমারে কয় কি জানে নিবা যায় না, আমার মেয়েটা আজকে 1 বছর ধরে আমারে কয় আব্বা বাবা, ও বাবা তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, আমি মদিনায় যাব। তখন আমি বলছি মা তুমি একটা ব্যাংক বানাও। কি বানাও? ব্যাংক বানাও, আমি তোমাকে টাকা দিব, টাকাগুলো তুমি জমাইবা, যেদিন টাকাগুলো পূর্ণ হবে সেদিন আমি তোমাকে নিয়ে হজে যাব। তখন মেয়ে ডাক দিয়ে কয় ঠিক আছে বাবা আমি আমার মেয়ের টাকা দিয়ে দিই। সে টাকাগুলো নিয়ে জমায় 1,000, 2,000, 3,000 আমি তারে দেই আর সে নিয়ে জমায়। কোথায় যাবে? আল্লাহ যেন কবুল করে আমিন। আরো জোরে আমিন। নিয়তটা বড় করে সন্তানদের শিক্ষা দেন, কাজে লাগবে। বাপ মা আসলে একটা খনি, বাপ মা সত্যি একটা খনি। এই দোয়া যার আছে তার জীবনটা ধন্য হয়ে গেছে, কথা কোন ঠিক কি না বলেন? এই দোয়া কি আমাদের দরকার আছে? এই দোয়া কি দরকার আছে? কার কার দরকার আছে একটু হাত তুলেন তো দেখি। রাসূলান দাও আমি তো মদিনা থেকে আসছি, আমি একটা অভ্যাস কি আমি যখন নবীর ওজার গেছি যাই আমি নবীর কইছি নবী গো আমি যখন ওয়াজ করি মানুষ আপনার জন্য কান্দে। এদেরকে তো আমি চিনি না, আপনি তো চিনেন। আমার সালামের সাথে আপনি ওই শ্রোতাদের সালামটা কবুল করেন। এইভাবে আমি বারবার আপনাদের সালাম পৌঁছেছি। আপনাদেরকে আমি চিনি না, কিন্তু অনেকে চিনি না ব্যক্তিগতভাবে, আপনারা তো আমাকে চিনেন। আপনাদের পক্ষ থেকে আমি এইভাবে নবী রওজা মোবারকের সালামটা পৌঁছেছি। আমিন কই দেন না।